রাজাকারের তালিকায় নেই নিজামি মুজাহিদ সাকা চৌধুরীদের নাম স্বাধীনতার আটচল্লিশ বছর পর প্রথম ধাপে একাত্তরের রাজাকার আলবদর আল শামস ও স্বাধীনতাবিরোধী দশ হাজার সাতশো জনের একটি তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কিন্তু এই তালিকা জন্ম দিয়েছে নতুন বিতর্কের জীবনের মায়া ত্যাগ করে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এমন অনেকেরই নাম রয়েছে এই তালিকায় আবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বা দণ্ডপ্রাপ্ত এমন আলোচিতদের নামই নেই এই তালিকায় গত পনেরোই ডিসেম্বর রাজাকারের এই তালিকা প্রকাশ করা হয় প্রথম ধাপের এই তালিকায় যুদ্ধাপরাধী হিসেবে দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামি দেলোয়ার হোসেন সাইদি। কাদের মোল্লা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মীর কাশেম আলী মোহাম্মদ কামরুজ্জামান ও সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আলোচিত অনেকেই অথচ এখন পর্যন্ত অন্তত সতেরো জন মুক্তিযোদ্ধার খোঁজ মিলেছে যারা একাত্তরে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন এর বাহিরে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে পরিচিত বেশ কিছু আওয়ামী লীগ নেতারাও এসেছে এছাড়া নারী রাজাকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন আটত্রিশ জন হিন্দু ধর্মাবলম্বীর বিরানব্বই জনেরও নাম এসেছে এই তালিকায় মুক্তিযুদ্ধের শহীদ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধকালীন কমান্ডারেরও নাম যুক্ত হয়েছে রাজাকারের এই তালিকায় ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তালিকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনরা আরও ভালো করে যাচাই করার পর এটা প্রকাশ করা উচিত ছিল বলে মনে করছেন তারা এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম